যারা কোরআনে খোঁজে, কোরআন হচ্ছে আরবি ভাষা, তো আরবি ভাষার কোরআনের মধ্যে যারা ফার্সি ভাষার শব্দ খোঁজে, ফার্সি শব্দ খোঁজে, তারা তো জাহেল। কারণ পীর শব্দটা হচ্ছে ফার্সি, পীরের বাংলা হচ্ছে গুরু। গুরু কাকে বলা হয়? বাবা জান গুরুর ব্যাখ্যাটা দিচ্ছে, গু মানে অন্ধকার, রু মানে আলো। গুরু শব্দের অর্থ হচ্ছে যে অন্ধকার হতে আলোর পথ দেখায়, আলোর পথে নিয়ে আসে, আলোর মধ্যে নিয়ে আসে, সেই হচ্ছে গুরু। আর যারা নাকি মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দেয়, তারা গুরু তো হতে পারে না। অন্ধকার থেকে মানুষকে আলোর পথ দেখা, তো কাজেই আল্লাহর ওলি বের পথে যারা আছে তারাই সঠিক পথে আছে, তারাই হক পথে আছে। এখন পবিত্র কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক বলতেছেন কুরআনুল মাজিদের মধ্যে, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, আমি যাকে পথ প্রশ্ন করি, গুমরা করি, আমি তার কপালে ওলি এবং মুরশিদ রাখি না, পথ প্রদর্শক রাখে না। এটা আল্লাহই বলতেছে। তাহলে গুমরা তো আল্লাহ জন্মের আগেই কইরা দেয়, এখন জন্ম হওয়ার পরে, বুঝ হওয়ার পরে বলে আমি তো পীরের দরবারে যাই না। আপনি যাইবেন কেমনে? আপনি তো আল্লাহ জন্মের আগে গুমরা করে দিয়েছে। তো জন্মের আগে যে গুমরা, হে বড় হয়ে বলে যে আমি যাই না, সেই রকম মহানবী যখন আবু জাহেল আবুল আহাব সাহেব বা এই আবু জাহেল কোম্পানির ইসলামের দাওয়াত দিতেছে যে তোমরা আসো, এক আল্লাহর ইবাদত করো, তোমরা আমাকে মানো, তখন তারা মানা করতেছে, তারা অস্বীকার করতেছে আল্লাহর হাবিবকে, তারা মানতেছে না। তখন আল্লাহ আল্লাহ পাক বলতেছেন, ইন্না কালা তুসমাউল মউতা, হে আমার হাবিব এদেরকে ডাইকেন না, এরা মৃত। অথচ আবু জেহেল খাইতেছে, আবু জেহেল হাঁটতেছে, আবু জেহেল দেখতেছে, আবু জেহেল কথা বলতেছে, আবু জেহেল সমস্ত কিছু করতেছে, এবং আবু লাহাব সাহেব বা এরা সবাই, এদের ব্লাড সার্কুলেশন চালু, এরা অক্সিজেন নিতেছে, কিন্তু আল্লাহ বলতেছে এরা মৃত, এদেরকে ডাকেন না। আবার এইখানে আল্লাহ বলতেছে, ওমাই ইউদুলিল হুবালা তাজিদালাহু ওলিয়াম মুর্শিদা, আমি যাকে বিপদগামী করছি, পথ প্রশ্ন করছি, তার কপালে ওলি মুর্শিদ রাখি নাই, পথ প্রদর্শক রাখি নাই। তাহলে মিলল কথাটা? ওইখানে আবু জেহেল কে আল্লাহ মৃত বলতেছে, কিন্তু বাস্তবে আবু জেহেল জীবিত। এখন সায়েন্স বলে যে অক্সিজেন নেয়, বিজ্ঞান বলে, ডাক্তার বলে যে যে অক্সিজেন নেয় সে জীবিত, যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে সে জীবিত। আর আল্লাহ বলতেছে না, যারা আল্লাহর হাবিবের কথা শুনে না, আল্লাহর হাবিবকে মানে না, তারা মৃত। তার মানে যারা নবীকে অস্বীকার করে, রসুলকে অস্বীকার করে, ওলিদেরকে অস্বীকার করে, তারা মৃত। এটা হচ্ছে হাকিকি মৃত, এটি হাকিকি মৃত। আর আমরা এই যে এখন যে আছে, এটা মৃত আছে। তো ওই মৃত কখন জীবিত হয় সেটা শিখতে হবে ওলির কাছে, মুর্শিদের কাছে যায়। তাহলে কোরআনের মধ্যে আল্লাহর ওলির কথা আছে, আব্দুহুর কথা আছে, নবীর কথা আছে, রসুলের কথা আছে, কিন্তু কোরআনের মধ্যে কোনো মৌলবীর কথা নাই, কোনো মুফতির কথা নাই, কোনো মুহাদ্দিসের কথা নাই। এখন মৌলবী সাব্বল ওলির কথা নাই, আর আল্লাহর কোরআনে ওলির কথা আছে, তখন কোনটা মানুষ? তাহলে আমি ওই মৌলবী সাহেবকে বললাম যে মৌলবী সাহেব, আমি কোরআন পড়ছি, কোরআনে দেখলাম নবীর কথা, রসুলের কথা, আব্দুহুর কথা, ওলির কথা আছে, কিন্তু আমি মৌলবীর কথা কোরআনে পাই নাই, কোন মৌলবীর কথা কোরআনে নাই, এবং কোন জমানায় যে মৌলবী সাহেব ছিল এইটাও কোরআনে নাই। যদি কেউ পায় থাকে তাহলে আমি তার থেকে শিক্ষা গ্রহণ করব, কারণ আমার মুর্শিদ অহংকার শিক্ষা দেয় না। আমার মুর্শিদের কাছে আসলে হারাইতে হয় কি নেগেটিভ গুণ,
যেগুলো আমার মধ্যে খারাপই আছে, বদগুণ আছে, সেগুলা অহংকারী হয় না, বিনয়ী হয়। আর যে বিনয়ী হইতে পারে না অলির কাছে আইসা, সে কখনোই অলির রহমতের ভিতর আছে কিনা সন্দেহ। বিনয়ী হবেই হবে। কাজে আমি মুর্শিদের কাছে আসি আমার মধ্যে যে খারাপ গুণ সেগুলা বর্জন করার জন্য। তো এই যে মাইক একটা সামনে পাইলে যা মনে চায় তাই বলে, যা মনে চাই তাই বলে, যে খাজা গরিবে নওয়াজ এই অখণ্ড ভারতের মধ্যে 91 লক্ষ মুসলমান বানাইছে, সে কি যেন তেন কথা? আর আজকে তিনজন মানুষ যদি মুসলমান হন 30 লাখ মানুষের চিল্লা এরপর এই দাঁড়ান দাঁড়ান, 3 বোন মুসলমান হইব, 3 ভাই মুসলমান হইব, আপনারা কলেমা করব। আসলে কি মুসলমান কি মৌলবীর হাতে কলেমা পড়া হওয়ার বিধান আছে কোরআনে? আমি যদি জিজ্ঞেস করি, মৌলবীর এখতিয়ার আছে মুসলমান বানানের, কলেমা পড়ানের? কলেমা পড়াবে রসুল, কলেমা পড়াইব নবী মনোনীত, যে আল্লাহ থেকে মনোনীত। কোন মৌলবী তো আল্লাহর মনোনীত না, কিন্তু অলি মনোনীত, যার যে দায়িত্ব না সে সেই দায়িত্ব পালন করতেছে। এখন যে বলে আল্লাহ হাবিবের হাতে হাত দিয়ে আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ কি মুহাম্মাদুর রাসূল আল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এটা মহানবীর হাতে হাত দিয়ে বলছে হযরত উমর, হযরত আবু বকর, হযরত উসমান, অনেক সাহাবারা, 129,000 সাহাবারা বলছে। কিন্তু এখন কার হাতে হাত দিয়া কার কলেমা পড়তাছে? মৌলবীর হাতে হাত দিয়া? আল্লাহ পাক তো বলছে, মহানবী বলছে, তোমরা আমার ইত্রাতকে ভালোবাসো, আমার বংশকে শক্ত করে ধরে রাখো, জীবনে পথভ্রষ্ট হইবা না, গুমরা হইবা না। এখন বংশবাদ দিয়া এখন বলে আল উলামা ওরাসাতুল আম্বিয়া, আল উলামা ওরাসাতুল আম্বিয়া, আওলাদবাদ, ওলামারা অনেও আম্বিয়ার ওরস হয়ে গেছে গা, আম্বিয়ার ওয়ারিস হয়ে গেছে গা, আর আওলা দিবা ইমাম হুসেন আলাহ ইসলাম, হাসান আলাহ ইসলাম, ইমাম জয়নুল আবেদিন আলাহ ইসলাম, এরা বা এদের কথা কোনো ইমাম সাহেবের ওয়াজে শোনা যায় না, যে 12 ইমাম 14 মাসুম এদের কথা আজকে বলতে পারবো যে এই যে ওয়াজের সিজিন, এই ওয়াজের মধ্যে বাংলা জমিনে যত প্রখ্যাত আলেমরা আছে কারো মুখে গৌসে পাক আব্দুল কাদির জিলানির একটা কথা শুনছে, খাজা গরিবে নওয়াজের একটা কথা শুনছে, মহিউদ্দিন ইবনুল আরবের কোনো কথা শুনছে, মুজাদ্দিদ আল ফেসানির কোনো কথা শুনছে নাই? তাদের কথা এখন কোনো আলেম ভুলেও বলে না। কেন বলে না? কারণটা কি? মাইনাস করতে চা। যেরকম দায়মি সালাতের কথা কোনো মৌলবী বলে না, ওয়াক্তিয়া পড়ো, ওয়াক্তিয়া পড়ো, আমাগো পিসা হও, আমাগো পিসা হও, সেই রকম কোনো আল্লাহর ওলির কথা বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল ফেসানি, গৌসে পাক আব্দুল কাদির জিলানি, মাওলানা জালালউদ্দিন রুমি, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি, মঈদ্দিন ইবনে আরবি, জান শরীফ শাহ সুরেশ্বরী, আমার বাবা ফতে আলী শাহ, নূর মোহাম্মদ নিজামপুরি, এদের কথা কেউ বলে না। এরা মনে হয় জানেই না এদের কথা। কেন বলে না? কারণ আল্লাহর ওলিদের কথা বললে মানুষ ওলির পিছে যাইব, ওলির কাছে যাইব, ওলির কাছে যাওয়ার দরকার নাই। এক ইমাম সাহেব আরেক ইমাম সাহেবের বদনাম করে, এক ইমাম সাহেব আরেক ইমাম সাহেবের সুনাম করে, এখন হালেই চলতেছে, এবং কোনো গঠনমূলক আলোচনা নাই, শিক্ষামূলক আলোচনা নাই। আছেন রু নফসের পার্থক্য, শয়তানের পরিচয়, শয়তানের পরিচয় যে না জানে, হ্যাঁ ইসলামের কিচ্ছু বুঝে না, সে ইসলামের কিচ্ছু বুঝে না। শয়তানের পরিচয় জানতে হলে বাবা জাহাঙ্গীরের কাছে আসতে হবে, বাবা জাহাঙ্গীরের বই পড়তে হবে। নফস রুহ সম্বন্ধে জানতে হলে বাবা জানের বই পড়তে হবে, বাবা জানের কাছে আসতে হবে। ওয়াহেদ আহাদের কথা জানতে হলে বাবা জানের কাছে আসতে হবে। জাত সিফাত যদি জানতে হয়, জাত কি সিফাত কি সেটা জানতে হইলে বাবা জানের কাছে আসতে হবে। পূর্ব কি পশ্চিম কি জানতে হইলে বাবার কাছে আসতে হবে। রহমান কি রহিম কে, রহমান কে সেটা জানতে হইলে বাবা জানের কাছে আসতে হবে। নবী কে, রসুল কে, এবং নবী বড় না রসুল বড়, এবং নবী রসুলের মধ্যে পার্থক্য কি, এটা জানতে হলে বাবা জাহাঙ্গীরের কাছে আসতে হবে। সেজদা কি, সেজদায় তাজিমি কাকে বলে, সেজদায় তাহুদি কাকে বলে, এটা জানতে হলে বাবা জাহাঙ্গীরের কাছে আসতে হবে। আপনি যদি
ইসলামের সালাত কাহাকে বলে এটা জানতে চান, বাবা জাহাঙ্গীরের কাছে আসতে হবে। যাকাত কাহাকে বলে জানতে চাইলে বাবা জাহাঙ্গীরের কাছে আসতে হবে। ওই যে যাকাত সবাই দিছে, সব নবীর উম্মতে দিছে, সমস্ত নবীর উম্মতেরা আকিমুস সালাত ওয়াতুজ যাকাত, যাকাত এবং সালাত পাশাপাশি আসছে। তাহলে যারা মুসা নবীর উম্মত, যারা ঈসা নবীর উম্মত, যারা জাকারিয়া নবীর উম্মত, যারা ইয়াহিয়া নবীর উম্মত, যারা ইউসুফ নবীর উম্মত, যারা সুলাইমান নবীর উম্মত, যারা দাউদ নবীর উম্মত, তারা কোন যাকাত দিছে? এই যে এখন যে মালের 2.5% শতকরা 2.5%, এই যাকাত তখন তো মাল মুদ্রা নীতি ছিল না, তখন অর্থনীতি ছিল না, তাহলে তারা কিভাবে যাকাত দিল? আদম হাওয়া কাকে যাকাত দিছে? এই যদি যাকাত সম্বন্ধে জানতে হয় বাবা জাহাঙ্গীরের কাছে আইসা যাকাত সম্পর্কে জানতে হবে। অজু কাকে বলে? অজুই তো জানে না। অজু কাকে বলে এটাও যদি শিখতে হয় বাবা জাহাঙ্গীরের কাছে আইসা শিখতে হবে। অজু দুই প্রকার, একটা মেজাজি, একটা হাকিকি। মেজাজি অজু যেটা পানি দিয়া ধুইয়া এবং মাটির চাকা দিয়া তায়ামুম করে অজু করে, এটা মেজাজি। কিন্তু হাকিকি অজু কাকে বলে এইটা তো শিক্ষাই নাই। এই যে বিষয়গুলা বললাম, কোন আলেম কোন আলোচনা করে না, এই কাবিলাদের ঘটনা বলে। আরবের যারা কাবিলা ছিল তাদের যে ঘটনা, তারা মারামারি করছে, কে কি করছে, কে কোন জায়গা দখল করছে, কি করছে, জায়গা দখল দিয়ে আমি কি করব? আমি যে বাড়িতে জন্মগ্রহণ করছি এই বাড়িতে আমার কতটি পুরুষ বিদায় হয়ে গেছে বিগত, আমার বড় বাবা চলে গেছে, আমার দাদা চলে গেছে, আমার বাপে চলে গেছে, আমার চলে যাওয়ার সময় আছে, কিন্তু বাড়ি পরিবর্তন হয় নাই, ওই জমিটা পরিবর্তন হয় নাই, লাল মাটি কালা হয় নাই, লাল মাটি সাদা হয় নাই, লাল লালই হয়েছে, কিন্তু অনেকগুলো মানুষের পরিবর্তন হয়ে গেছে। ওই বাড়িতে আগে বেড়ার গড়া ছিল, মাটির ঘর হয়েছে, মাটির ঘরেতে বিল্ডিং হয়েছে, কিন্তু মাটির কালারের পরিবর্তন হয় নাই, কিন্তু মানুষের পরিবর্তন হয়ে গেছে। বড় বাবা চলে গেছে, দাদা চলে গেছে, বাবা চলে গেছে, এখন আমি চলে যাওয়ার পথে। তাহলে এই শিক্ষাগুলা কার কাছে আছে? এই শিক্ষাগুলা বাবা জাহাঙ্গীরের কাছে আছে, কারণ বাবা জাহাঙ্গীর শিখাইতে আসছে। বাবা জান বলল আমরা শিক্ষা দিতে আসছি। অবশ্যই অবশ্যই এই শিক্ষা কারো কাছে নাই। বিগত বছরগুলোর মধ্যে এখন বড় বড় বলা হয় আল্লামা, আলেমেরও যে আলেম, আগে কি একটা উপমহাদেশে একজন আল্লামা থাকতো, সমস্ত আলেম মনের আলেম থাকতো, এখন প্রতি গলিতে গলিতে আল্লামা বলেছে, প্রতি গলিতে গলিতে আছে আল্লামা, আশ্চর্যের বিষয়। তাহলে আসলে কি এটা তো, কাজেই আমরা কোন জায়গার মধ্যে আছি? এই ভেড়া মার্কা মগজ লইয়া এখন মাহফিল এবং মানুষ কথা বলে কিচ্ছু বুঝে না। ইদানিং শুনলাম যে আমি এক কি তিন বিষয়ে অক্সফোর্ডের টিচার ছিলাম, এই আমি তিনবার সেরা টিচার নির্বাচিত হয়েছে অক্সফোর্ডে। তখন যদি জিজ্ঞাসা করো আপনি কোন বিষয়ের উপরে টিচার ছিলেন, বলেন তো, কয় আমার বউই জানে না, আমার ফ্যামিলি কেউ জানে না, আজকে পেয়ে ভালো যায়, আশ্চর্য। এটা তো স্বপ্নের কথা, তাইলে বাস্তবের না, বাস্তবে রইলে ওই দেশের প্রধানমন্ত্রীও জানতো, ওই দেশের প্রশাসনও জানতো, আমার দেশের লোকও জানতো। আমার দেশের লোক তসলাইট দেখুঁজে আমেরিকায় কোন বংশগত লোক এমপি হইল, সাংবাদিকরা খুঁজে, একজন যদি খালি সিনেটরের মধ্যে এমপি হয়ে যায় তারে 70 বার দেখায়। আর অক্সফোর্ডের ইউনিভার্সিটির সেরা টিচার তিনবার নির্বাচিত হইবেন আপনারা দেখাইব না, এটা কোন ধরনের? এই কথা শুনে সাধারণ মানুষ বলে সুবহানাল্লাহ, কই যাইবেন, এরাও বলে সুবহানাল্লাহ। আবার বলতেছে আমি রকেটে হেলিকপ্টারে চড়া আমার ভালো লাগে না, আমি রকেটে চড়ি। তো রকেটে চড়া বাবা গেছিলেন কোথায়? হেলিকপ্টারে চড়ে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যাওয়া যায়, এক দেশের থেকে আরেক দেশে যাওয়া যায়। রকেটে চড়ে তো একমাত্র মঙ্গল গ্রহে যাইব না, চাঁদের দেশে যাইব, আপনি কই গেছিলেন? রকেটে চড়ে তো ভারত থেকে বাংলাদেশ যাওয়া যায় না, আর ঢাকা থেকে বরিশাল যাওয়া যাবে না। তাহলে এই সমস্ত লোকের কথা শুনে বলে সুবহানাল্লাহ, যাইব কই? আবার বলে ঠিক কিনা বলেন, ঠিকই যদি জনগণ জানে আপনার কথা শুনবো কেন? তাহলে এই সমস্ত লোকের কাছ থেকে কি শিক্ষা? শিক্ষা যদি অর্জন করতে হয় চুনকুটিয়ার বাঁশঝাড়ের নিচে আসতে হবে, এইখানেই শিক্ষা আছে। বাবা জানের বই মুবারকগুলা পড়ুক, অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু। আমরা তো এই যে কয়টা বিষয় বললাম এগুলা অতি অল্প। আমি একদিন কাউন্ট করছি 100 বিষয়ের উপরে, 100টা বিষয়ের উপরে বাবা জান
বলছেন শুধু আমি এটা পুরা না মানে আমি ই করছি আমি একদিন বলবো যে ওই বিষয়গুলো একশোটা বের করছি হাকিকি কবর মেজাজি কবর কবর কারে কয় এইটাই জানে না মা বাপের কবরের আজাব মাফ করানোর লেগে স্বীকার করতেছে নিজেরটা মাফ করা যাবে না নিজের পেটের বিষয়ে মরিয়া যায় মা বাপের কবর মরিয়া গেছে হের কবরের আজাব মাফ করাই যে মরিয়া গেছে হের কবরের আজাব চলতেছে যে তাজা আছে হের আজাব চলতেছে তাজাটার আজাব চলে মরাটার আজাব চলে নি মরারে বাইরে লিখি আর পিঠে লিখি মরার কাপড়ের দরকার আছে কাপড় তো তাজার দরকার যে জীবিত তার কাপড়ের দরকার যে মৃত তার তো কাপড়ের প্রয়োজন নাই অনে মৃত রে কাপড় পিন্ধে শাস্তি জীবিত রে দেয় আর জীবিত রে মৃত্যুদণ্ড দেয় কোনোদিন মরারে মৃত্যুদণ্ড দেয় না আদালতেও তো এখন মরারে তারা আদালতে মৃত্যুদণ্ড দেয় তো সমস্ত কিছু গুলাই এই যে এই সমস্ত জিনিসগুলা তারা ভুল ব্যাখ্যা ভুল শিকার ভুলের মধ্যে থাকতে থাকতে ভুলটা এখন আসল হয়ে গেছে বাবা জানের একটা বইয়ে এক জায়গায় বলা হয়েছে উলঙ্গ শরীর ঢাকা যায় কিন্তু অভাব আর লোভের শরীর ঢাকা যায় না।